ছোট্ট একটা টিউটোরিয়াল। আমরা অনেকে গুগল ফর্ম ইউজ করে কোশ্চেন করছি, কিন্তু আমাদের অনেকগুলো কোর্স থাকে অনেক সময় বা এক্সাম থাকে যে মাল্টিপল ইনস্ট্রাক্টর বা টিচার ওই কোর্সটাতে ইনভলভ থাকে। সো দেখা যাচ্ছে যে পরীক্ষার সময় আমার কিছু কোশ্চেন থাকে, আমার যে কলিগ তার কিছু কোশ্চেন থাকে। সো এই ডিফারেন্ট কলিগস এর বা টিচারদের কোশ্চেনটা কিভাবে আমরা একটা ফর্মে করব, কারণ আমি তো আমার কোশ্চেন সেট আপ করবো আর উনি ওনারটা করবেন, তো সেটা আমরা কিভাবে করতে পারি? আমরা জানি যে এগুলো সব টুলস গুলো হচ্ছে আপনার ড্রাইভে থাকে, মানে হচ্ছে এগুলো ক্লাউডে থাকে, মানে হচ্ছে যখনই ক্লাউডে থাকে তখন এটা আমরা ইজিলি অনলাইনে কোলাবোরেশন করতে পারি। সো আপনারা যদি চান যে একটা নির্দিষ্ট ফাইলের উপর আপনারা কাজ করবেন, আপনারা একটা নির্দিষ্ট ফাইলের উপর মাল্টিপল পার্সন একই সাথে কাজ করতে পারবেন, যাতে একই সাথে আপনি আপনার টাইমে কাজ করছেন এবং সেই ফর্মটা একটা ফর্মের উপর কাজ করছেন, আলাদা আলাদা ভাবে ফর্ম উপর কাজ করে সেটাকে কম্পাইল করা, এটা কিন্তু টাইম কনজিউমিং। সো আমি যেটা করব, এটা আপনি আমার অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, আমার অ্যাকাউন্টটা, দিস ইজ মাই অ্যাকাউন্ট, আর ধরে নেন যে আমার ডান পাশে যে অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে আমার কলিগের অ্যাকাউন্ট। সো আমি একটা গুগল ফর্ম তৈরি করেছি এখানে, এখন আমার কোশ্চেনটা রেডি হয়ে গিয়েছে বা আমি কিছুটা রেডি করেছি, এখন আমি চাই যে আমার যে কলিগ সেও তার কোশ্চেনটা রেডি করুক। তো সেক্ষেত্রে আমি কি করবো, আপনারা এখানে থ্রি ডট দেখছেন, এই থ্রি ডটে আপনারা ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করলে আপনারা দেখবেন এখানে কোলাবোরেটর নামে একটা অপশন আছে। সো এটা হচ্ছে কোলাবোরেটর, আমি একটু বড় ফ্রেমে দেখাই দিচ্ছি আপনাদের। সো আমি যদি পুরো স্ক্রিন করি আপনারা দেখতে পাবেন এখানে ডটে ক্লিক করলে অ্যাড কোলাবোরেটর, সো এখানে অ্যাড কোলাবোরেটর এ ক্লিক করুন। এরপরে আপনি যে কলিগকে অ্যাড করতে চান তার ইমেল আইডিটা আপনি এখানে লিখে ফেলুন। সো আমি জানি যে আমার যে আইডিটা অ্যাড করতে চাই তার ইমেল আইডি হচ্ছে এটা, এবং যখন আমি, আপনি দেখছেন যে আমার আইডিটা, এবং এই আইডিটাকে আমি এডিটর হিসেবে অ্যাড করছি। সো এডিটর হিসেবে অ্যাড করা মানে হচ্ছে আমি যে সুযোগটা পাই, মানে আমি এডিট করতে পারি, ডিলিট করতে পারি, সবকিছু করতে পারি, ঠিক সেরকম আমার কলিগও একই কাজ করতে পারবে। সো আমি তাকে এডিটর হিসেবে অ্যাড করছি। হ্যাঁ, অ্যাড করার পরে আমি এখানে সেট করছি, আমি ইচ্ছা করে নোটিফিকেশন করতে পারবো, আমি তাকে মেসেজ পাঠাতে পারবো, সে কিন্তু এটা জানতে পারবে, ঠিক আছে। সো আমি তাকে সেন্ড করছি, হ্যাঁ তার কাছে একটা ইমেল চলে যাবে। অথবা আমি যে কাজটা করতে পারি যে আমি আবার যদি আমি কোলাবোরেটরে যাই এবং এখান থেকে দেখবেন যে আপনি একটা লিঙ্ক, কপি লিঙ্ক আছে এখানে দেখছেন যে কপি লিঙ্ক, আপনি যদি এই লিঙ্কটা কপি করে ওকে পাঠিয়ে দেন, দেখেন অলরেডি কিন্তু আমার কলিগ এখানে অ্যাড হয়ে গিয়েছে এডিটর হিসেবে, আমিও এডিটর এবং তিনিও কিন্তু এডিটর হিসেবে অ্যাড হয়ে গিয়েছেন। তো আপনি এই লিঙ্কটা কপি করে ওনাকে ইমেলে পাঠাতে পারেন বা অন্য মাধ্যমে পাঠাতে পারেন, কিন্তু সোফার সেটা অলরেডি তার অ্যাকাউন্টে চলে আসছে। সো আমি যদি তার জিমেলে যাই, ওকে, তো আপনি দেখবেন যে সে অলরেডি জিমেল থেকে একটা শেয়ার মেসেজ পেয়েছে। সো সে অলরেডি কিন্তু একটা রিসিভ করেছে যে শেয়ার মেসেজ। হ্যাঁ, সো এটা যদি ওপেন করে, সে যদি ওপেন করে তার একটা নতুন ব্রাউজার ওপেন হয়ে যাচ্ছে। তো আপনি দেখেন আমার আমার আগের ব্রাউজারটা কি ছিল, আমার আগের ব্রাউজারটাতে হচ্ছে আমার ডান। সো আমি করেছি, আমার এখানে 5 মার্কের কোশ্চেন ছিল, 5 মার্কস মানে এখানে 5টা কোশ্চেন ছিল। সো আপনি দেখেন কিভাবে কাজ হয়। আমি সেকেন্ড অ্যাকাউন্টে আমি যাচ্ছি, আমি ভিডিওটা খুব ছোট করার চেষ্টা করছি এই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। সো আমি এখানে আর একটা কোশ্চিন অ্যাড করবো, ধরেন আমি কোশ্চিন অ্যাড করলাম, হ্যাঁ আমি এখানে কোশ্চিনটা অ্যাড হলো কোথায়, আচ্ছা আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি একটা কোশ্চিন অ্যাড করলাম, কোশ্চিন অ্যাড করছি হচ্ছে ওয়েল 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 ওয়েল, ওকে, কিছুই মনে পড়ছে না এখন। আচ্ছা, খুব ছোট জিনিস, দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা, এখানে মানে এই ধরনের কোশ্চেন অলরেডি করেছি, ক্যাপিটাল সিটি অফ ঢাকা না, বাংলাদেশ। সো হ্যাঁ লিখলাম, এখানে আমি লিখলাম ঢাকা, তারপর লিখছি রাজশাহী, তারপর লিখছি খুলনা, আর ধরেন এটা বাকিটা লিখছি পাবনা, ঠিক আছে। তারপর আমি কি করলাম, অ্যাড অ্যান্সার, অ্যান্সার কি এখানে পয়েন্ট ওয়ান দিলাম এবং অ্যান্সার ঠিক করলাম ঢাকা, ডান করে দিলাম। তারপরে এখানে আবার কি করলাম, সাফল কোশ্চিন অর্ডার, ঠিক আছে, সাফল অপশন অর্ডার করে দিলাম, আমার ডান। সো আমার কলিগ হচ্ছে একটা কোশ্চিন অ্যাড করলো, কি চেঞ্জ আসছে এটাই দেখি। আমার এই ব্রাউজারটা আমি বন্ধ করছি, আমার ব্রাউজারে যাচ্ছি, কারণ আমি এখানে একটা ফর্ম নিয়ে কাজ করছিলাম,
আপনি দেখেন এখানে অলরেডি নতুন একটা কোশ্চিন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এবং এই কোশ্চিনটা অ্যাড হয়েছে, আমার কলিগ অ্যাড করেছে। তার মানে হচ্ছে যে আমি যদি আমার কম্পিউটারে কাজ করি এবং আপনার কলিগ যদি আপনার কম্পিউটারে ওনার কম্পিউটারে কাজ করে এবং কোলাবোরেটিভ টুলসে আপনি 4-5 জন 6 জন যত ইচ্ছা আপনি অ্যাড করতে পারবেন, এবং সব সব যে যা কোশ্চিন সেট করলো কিন্তু সেটা একটা কোশ্চিনই হয়ে যাবে। পরবর্তীতে যখন সবগুলো সেট আপ হবে তখন আপনি এই কোশ্চিনটাকে সেন্ড দিয়ে আপনি এই কোশ্চিনটাকে শেয়ার করতে পারবেন, কপি করে আপনি এটা শেয়ার করতে পারবেন ক্লাসরুমে বা ওয়েবসাইটে অথবা এক্সাম রুমে, ঠিক আছে? সো এইভাবে আমরা কিন্তু কাজটাকে ছোট করে নিতে পারি এবং সবার লোডটাকে কিন্তু মিনিমাইজ করতে পারি। আর এই কোলাবোরেশনের জন্যই কিন্তু এই ক্লাউড বেসড সিস্টেম গুলো তৈরি হওয়া। সবাই ভালো থাকবেন, আমার মনে হয় এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা খুব দ্রুত যে যা নিজের কাজটুক করে একটা পরীক্ষা বা আপনার কাজটাকে খুব ভালো মতো ম্যানেজ করতে পারবেন।